আগামী 8 এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এই সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, এতে দিনে নামবে রাতের মতো অন্ধকার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। বিরল এই সূর্যগ্রহণ নিয়ে বিশেষ আগ্রহী জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এই মহাজাগতিক দৃশ্য কেবলমাত্র দেখা যাবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, পশ্চিম ইউরোপ, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল থেকে। বাকি সূর্যগ্রহণের মতো পৃথিবীর সব অঞ্চল থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণটি। এদিকে সম্পূর্ণ সূর্যগ্রহণের কারণে 8 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে শতশত স্কুল বন্ধ রাখা হবে এবং কিছু স্কুলে অন্ধকার নামার আগেই ছুটি দিয়ে দেওয়া হবে। সূর্যগ্রহণ মোট 4 ঘন্টা 25 মিনিট স্থায়ী হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনিসেলভিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সংবাদ মাধ্যম নিউজ উইকের তথ্য অনুসারে এদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। তখন সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছতে পারবে না, ফলে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে এবং এমন মনে হবে যেন রাত নেমে এসেছে। নিরাপত্তা নিয়েও ভাবছে দেশটির কর্তৃপক্ষ। টেক্সাসে বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় এবং স্বাভাবিক কাজ করার জন্য দেওয়া হবে বিশেষ চশমা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, আগামী 8 এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 11:07 সর্বপ্রথম সূর্যগ্রহণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর 1:27 সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ফজবিট তাজ, এটিএন বাংলা।